প্রকল্প বন্ধ নেই, এখনো আমরা মানে কথাবার্তা চলছে যাতে কোনো অবস্থায় আমাদের রিলেশনটা যেন মেনটেন থাকে। আচ্ছা, তো এটা তো সময় কথা বলবে আমরা কোথায় আমরা আছি এবং বাংলাদেশ কোথায় আছে। আমরা তো আমরা জায়গায় আছি, বাংলাদেশের অস্থিরতা এখন যদি ওনাদের যেভাবে আর্থিক উন্নয়ন হয়েছিল সেটা তো এখন সাংঘাতিকভাবে ড্রপ করেছে। তো ভারতের সাথে যদি ওনাদের রিলেশন ভালো থাকে তাহলে ওনাদের উন্নয়ন হবে আমি সেটা মনে করি। কাজে ওয়েট করতে হবে, কটা দিন দেখতে হবে কী অবস্থা দাঁড়ায়। এবং ভারতবর্ষের তরফ থেকে তো যা আমাদের যা বলার, মাঝে মাঝে আপনারা নিশ্চয়ই দেখছেন কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বলছে এখানে যারা সংখ্যালঘুরা আছেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে বারবার বলছেন। তো সেগুলো যখন দেখা যাবে যে যে কথাগুলো আমাদের দেশ থেকে বলা হচ্ছে সেগুলো যদি ওনারা শুনেন এবং তারপরেই যে আমাদের যে রিলেশন সেটাও কিন্তু আরও বেটারের দিকে যাওয়ার মনে হয় সে প্রশস্ত। আমাদের যে মৈত্রী সেতু এবং এই যে আগরতলা আখড়া ট্রেন মানে লাইন এটা মানে চালু হয়ে, আমি তো বলছি বললাম তো এগুলো তখনই এগুলো প্রপারলি আবার যেটা একটা তো এখন একটা সমস্যা তো রয়েছে, তো সেটা নিশ্চয়ই হবে। সেগুলো আমার মনে হয় না যে হবে না সেটা বলতে পারবো না, কিন্তু হবেই নিশ্চয়ই। আচ্ছা, আর ইদানিংকালে এটা আপনি একাধিক অনুষ্ঠানে আপনি নিজেও স্বীকার করেছেন যে অনুপ্রবেশ, যে অনুপ্রবেশ এবং বিএসএফ আমাদের এখানে কম ঘাটতি রয়েছে এটা নিয়ে আপনার কি? দেখুন, এখানকার যা সমস্যা আছে সেগুলো আমি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে এনেছি। আচ্ছা, এবং এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে আরম্ভ করে যে স্ট্রেচগুলো আছে যেখানে পোরাস বর্ডার বলে সেগুলোকে যাতে আরও সুরক্ষিত করা যায় তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে এনেছি, যাতে অনুপ্রবেশ বাংলাদেশি বা যারা রোহিঙ্গা এই ধরনের যারা আসছে তাদেরকে কীভাবে রোকা যায়। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স থ্রি লেয়ার্সে আমরা কাজ করছি, বর্ডার সিকিউরিটি ফোর্স, টিএসআর এবং আমাদের পুলিশ, তো সেইভাবে তো কাজ হচ্ছে। তারপরও যাতে বর্ডার আরও প্রপারলি তার ইয়ে ফেন্সিংগুলো প্রপারলি দেওয়া যায় তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে এনেছি, আমি নিশ্চয়ই সেটা। আচ্ছা, আরেকটা জিনিস হবে হাফনিয়া কলেজের যে রিগিংয়ের বিষয়টা, এটা আমি দেখলাম পেপারে, ওনাদের সাথে আমার কথা হয়েছে। তো সেটা তো আইন আছে, যারা রিগিংয়ের সাথে যুক্ত থাকবে আইন অনুসারে যে ব্যবস্থা সেটা নেবে। তবে কারোর ফিউচার যেন নষ্ট না হয় আমরাও চাই না, কিন্তু যদি এইরকম দাঁড়ায় ন্যাচারালি এখন আমাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব বা আমাদের যে সেই মানে রেগিং এন্টি রেগিং যে ডিপার্টমেন্ট আছে এখন খুব সাংঘাতিকভাবে ওদের নজরদারি আছে, যে সেই জায়গায় আমি সবাইকে অনুরোধ করবো যেন এইসব রেগিংয়ের সাথে সাথে যুক্ত না হয়।